আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি ডাইনিং ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে সবচেয়ে ইজিয়েস্ট যে পুডিংটা সেটি মেক করে দেখাবো। এটি বানানো অনেক সহজ, আর এটি বানানোর জন্য মাত্র দুটি উপকরণের দরকার। আই হোপ আপনাদের এই রেসিপিটি পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে আমার চ্যানেলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আমরা দেখে নিই আজকে আমরা এই পুডিংটি কীভাবে মেক করব। আমি এখানে আজকে তিনটি ডিম নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো চিনি। আমি ডিমের তিনটি সাদা অংশ নিয়ে নিয়েছি। আমি এটি ভালো মতো একটি হ্যান্ড মিক্স দিয়ে একদম ফোম আকারে ব্লেন্ড করে নেব। একদম ফুললি এটি ফোমের মতো হয়ে যাবে, যেন এই বাটিটি উল্টালেও যেন ওই ফোমটুকু না পড়ে যায়। এটি একটু করতে আমার টাইম লাগতেছে, কারণ আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার নেই। আপনাদের হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আপনারা ইজিলি এটি বিট করে নিতে পারবেন। দেখুন, যখন এরকম একটু ফোম টাইপ স্ট্রাকচার চলে আসবে, তখন এর মধ্যে আমি সেই গুঁড়ো করে রাখা পাউডার চিনিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি পাটায় পিষে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে আস্তও দিতে পারেন, বাট আস্ত দিলে চিনিগুলো মিক্স হতে অনেক টাইম লাগবে এবং অনেক মাঝে মাঝে একটু বালি বালি ভাব আসতে পারে। সো আমরা এভাবে পাউডার সুগারটা দিলেই বেটার হয়। তারপর আমি এটি ভালো মতো এইভাবে আর একটু ব্লেন্ড করে নেব হাত দিয়ে। এভাবে উইক্স করে নিচ্ছি। উইক্সটা দিয়ে আমার কাছে বেশি ইজি মনে হয়েছে, এটা দিয়ে আমি অনেক ইজিলি করে নিতে পারতেছি। দেখুন স্ট্রাকচারটা এরকম হবে, যেন উইক্সটা আগে হাত দিলে যেন এটি না পড়ে যায়। যে বাটিটিতে আমি কোল্ড করে নেবো, সেই বাটিটিতে আমি একটু ক্যারামেল করে নিয়েছি আগে। এই ক্যারামেলের উপরে আমি মিক্সচারটুকু দিয়ে দিব। দেওয়ার পর আমি একটা একটু এরকম ট্যাপ ট্যাপ করে ছড়িয়ে দিব, যেন কোনো স্পেস ফাঁকা না থাকে। এয়ার বাবলস থাকলে পুডিংটা ভালো মতো হবে না, তাই এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে। আজকে এটি চুলায় করছি, তাই আমি চুলায় একটি ফ্রাইং প্যানে গরম পানি দিয়ে এটি বসিয়ে দিয়েছি। এটি হতে হাইয়েস্ট 15 থেকে 20 মিনিটসের মতো লাগে, আর আপনারা চাইলে এটি ওভেনও করে নিতে পারবেন। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আমি এখন একটু ঢাকনাটা তুলে এটি চেক করে নিব। হ্যাঁ, ঢাকনাটা তোলার পর একটু এরকম নেমে যাবে, তারপর আমরা একটু চেক করে নেব গুঁতা দিয়ে যে এটি ঠুনবার মতো হয়েছে কিনা। যখনই আপনার স্টিকটি পরিষ্কার মতো উঠে যাবে, তখনই বুঝবেন এটি হয়ে গিয়েছে। সো আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ এটা একটু ফুলে ওঠার জন্য রেখে দিয়েছি। কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এটি নামিয়ে নিব। আর দেখুন আমার পুডিংটি কেমন হয়েছে। এটি খেতে অনেক মজা, অনেক সফট হয়, যেটি মুখে দিলেই গায়ে মানে মুখে দিলে মুখের মধ্যে মিশে যায়। আপনারা এটি মেক করে অবশ্যই ট্রাই করবেন। আই হোপ আপনাদের এই রেসিপিটি অনেক পছন্দ হবে। পছন্দ হলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য।